যে ফোনগুলোতে টাচ আর ডিসপ্লে একসাথে সেই ফোনগুলোতে কিভাবে ডিসপ্লে থেকে টাচ আলাদা করা হয় এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে যে সকল ফোনগুলোতে টাচ আর ডিসপ্লে একসাথে আর সেই ফোনগুলোতে যদি আর ডিসপ্লের উপরে যে গ্লাসটা আছে সেটা ভেঙে গেলে সেটি কিভাবে রিপেয়ার করা হয় বা সেটি কিভাবে আলাদা করা হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আজ থেকে দু তিন বছর আগেও কিন্তু আসলে যে কোনো ফোনের আর টাচ ভেঙে গেলে সেটি কিন্তু আমরা খুব সহজেই চেঞ্জ করে দিতে পারতাম মানে ডিসপ্লেটা চেঞ্জ না করেই শুধু টাচটা চেঞ্জ করে দিতাম কিন্তু বর্তমান যে ফোনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে কোম্পানি থেকেই টাচ ডিসপ্লে অ্যাটাচ করে মার্কেটে ছাড়ে সো বেশিরভাগ ক্ষেত্রেই মেকানিকরা যেটা করে আসলে এ ধরনের ডিসপ্লে কমপ্লিট নষ্ট হয়ে গেলে তারা কিন্তু আসলে পুরোটাই চেঞ্জ করে দেয় ধরুন ফোনটার ডিসপ্লে ভালো আছে কিন্তু টাচটা ফুললি ফাটা আর সেক্ষেত্রে তারা কমপ্লিটলি চেঞ্জ করে দেয় সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ডিসপ্লেটা ভালো রেখে আমরা কীভাবে টাচটা খুব সুন্দরভাবে আলাদা করবো সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেপারেটর মেশিনের উপরে ডিসপ্লেটা রেখে দিয়েছি এবং আমাদের সেপারেটর মেশিনের টেম্পারেচার যখন আশি প্লাস হবে তখনই আমরা আস্তে আস্তে টাচ আর ডিসপ্লেটা আলাদা করব। সো আমি এটাকে গ্লাস না বলে টাচ এজন্যই বলতেছি যে আসলে অনেকেই গ্লাস বললে মনে করবে প্রোটেক্টর গ্লাসের কথা বলতেছি সো আমাদের সেপারেটর মেশিনের টেম্পারেচার আশি প্লাস হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব তা হচ্ছে টাচটা এবং ডিসপ্লেটা আলাদা করব। আলাদা করার জন্য আমরা একটা স্টিল তার ব্যবহার করব অ্যান্ড স্টিল তারটাকে আমরা হাত দিয়ে ধরবো না কারণ হচ্ছে হাত দিয়ে ধরলে হাতে একটু প্রেশার পড়তে পারে বা হাতে সমস্যা হতে পারে সেজন্য অবশ্যই একটা গ্লাভস ব্যবহার করতে পারেন অথবা গ্লাভস ব্যবহার না করে আপনি যেটা করতে পারেন যে কোনো স্ক্রুড্রাইভার বা অন্য কিছু দিয়ে এক পাশ সুন্দরভাবে পেঁচিয়ে ধরে তারপর আমরা আর সুন্দরভাবে কাটতে পারি অ্যান্ড কাটার সময় অবশ্যই খেয়াল করবেন ভালোভাবে দেখবেন যে আসলে উপর থেকে তারটা যখন ডিসপ্লে আর টাচের মাঝখান দিয়ে যাবে তখন কিন্তু তারটা কোথা দিয়ে যাচ্ছে এটা খুব খেয়াল করে দেখবেন অনেক সময় ডিসপ্লের পেপারটা কেটে যায় না দেখার কারণে সো অবশ্যই খুব সুন্দরভাবে দেখবেন উপর দিয়ে দেখে তারপর আর ডিসপ্লের উপর দিয়ে এবং টাচের নিচে দিয়ে মানে ডিসপ্লের যে কালার পেপারটা রয়েছে সেটার উপর দিয়ে যেন তারটা যায় সেটা অবশ্যই সুন্দরভাবে খেয়াল করবেন অ্যান্ড একটা জিনিস হচ্ছে একটা কাজ অনেক দিন থেকে করতে করতে হাতের একটা প্র্যাকটিস হয়ে যায় আর তাদের করতে কোনো সমস্যা হয় না কারণ তারা অনেক দিন থেকে এগুলো প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করে ফেলেছে কিন্তু যারা নতুন মানে নতুন এই সেপারেটর মেশিন ব্যবহার করতেছে তাদের একটু সমস্যা হতেই পারে সো অবশ্যই আর তারা নতুনরা একটু খেয়াল করে তারপর টাচ আর ডিসপ্লেটাকে আলাদা করবেন সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে টাচ আর ডিসপ্লেটা আলাদা করতেছি মানে ডিসপ্লের যে গ্লাসটা আছে সেই গ্লাসটা কীভাবে ডিসপ্লে থেকে আলাদা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আরেকটা কথা হচ্ছে ডিসপ্লের উপরের গ্লাসটা যদি বেশি ভাঙা হয় তাহলে আপনি যেটা করতে পারেন আর সেপারেটর মেশিনে বসানোর আগে আর গ্লাসের উপরে আর টেপ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে যেটা হবে আর গ্লাসগুলো এরকম ভঙ্গুর টাইপ হবে না সো আমি প্রথমত আসলে টেপটা লাগাই নাই সেজন্য আসলে আপনারা দেখতেই পাচ্ছেন গ্লাসগুলোর কি অবস্থা মানে একবারে ভঙ্গুর হয়ে গিয়েছে এগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে তুলতে হবে যাতে করে ডিসপ্লেতে কোনো প্রকার এফেক্ট না আসে সো ডিসপ্লের উপর থেকে গ্লাসগুলো সুন্দরভাবে খুলে রাখার পর আমরা এখন আর ডিসপ্লের উপরের যে গামগুলো রয়েছে সেগুলো রিমুভ করব। অ্যান্ড রিমুভ করার জন্য আমরা একটা মোটর ব্যবহার করব সো এই মোটর দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ডিসপ্লের উপরের গামগুলো রিমুভ করতেছি সো কমপ্লিট রিমুভ করার পরে আমরা ডিসপ্লেটাকে ভালোভাবে ক্লিন করব অ্যান্ড ক্লিন করেই আসলে আমরা ফোনে লাগিয়ে এটা কমপ্লিট চেক করব সো ভিডিওটা লম্বা করব না কারণ হচ্ছে আমি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আর টাচ এবং ডিসপ্লে কীভাবে আলাদা করা হয় সেটি দেখানোর জন্য শোকে যাচা পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আগে বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ